আমরা অনেকেই মুরগির মাংস রান্না করার সময় মুরগির মাংসের সাথে মুরগির গিলা খেয়ে থাকি, কারণ এটি মুরগির মাংসের থেকেও সুস্বাদু। কিন্তু অনেকেই জানি না এটি হালাল নাকি হারাম। আর এই ব্যাপারে মিজানুর রহমান আজহারি বলেছেন, মুরগির গিলা খাওয়া সম্পূর্ণ হালাল। তবে তার কথা শুনে অনেক আলেম ওলামারা বলেন, মুরগির গিলা খাওয়া যদি হালাল হয়ে থাকে তবে গরু বা ছাগলের ভুঁড়িকে হারাম কেন বলেছেন? অলরাইট, তাদের কথারও যুক্তি রয়েছে। আসলে আমরা আগে থেকেই জানি মুরগির গিলার মধ্যে খাবার হজম করে রাখা হয়, কিন্তু আমরা যখন এটি রান্না করে খেতে যাই তখন এর উপরে একটি পর্দা থাকে, সেটি উঠিয়েই রান্না করি, যার কারণে এটি খাওয়া সম্পূর্ণ হালাল হয়ে যায়। কিন্তু গরু বা ছাগলের ভুঁড়ি রান্না করার সময় কোনো পর্দা বা আস্তরণ দেখা যায় না। গরু বা ছাগলের পরিপাকতন্ত্রে যে নাড়ি ভুঁড়ি থাকে আমরা সেটি পরিষ্কার করে সরাসরি সেটি রান্না করি, যার কারণে এটি হারাম বলে দাবি করা হয়। সুতরাং পরিশেষে এটাই প্রমাণিত হয়, মুরগির গিলা খাওয়া সম্পূর্ণ হালাল। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।